হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু ডেইলি ল্যাব ক্রাফটস। আজ আমরা বানাবো একটি নেম প্লেট বা একটা ওয়াল হ্যাঙ্গিং। তার জন্য আমাদের যেসব জিনিসগুলো লাগবে সেগুলি হলো কালার পেপার, একটি মোটা শক্ত কাগজ বা কার্ডবোর্ড, স্কেল, কাঁচি, ওয়াটার কালার, তুলি, পেন্সিল, উল এবং লাগবে ডবল সাইডেড ফোম সেলোটেপ আর গ্লু। তো চলো আজকের ভিডিও শুরু করা যাক। প্রথমেই কার্ডবোর্ডটির মাপে কাগজটিতে একটি দাগ কেটে নিচ্ছি। এখন কাগজটির উপরে পেন্সিল দিয়ে ড্রয়িং করে নিচ্ছি। পেন্সিল স্কেচটি হয়ে গেছে, এবার আমি ছবিটিকে কালার করে নেব। তোমাদের যদি আমার ভিডিও ভালো লেগে থাকে প্লিজ লাইক করো এবং অবশ্যই আমাকে কমেন্টসে জানিও তোমাদের ভিডিওটি কেমন লাগলো। এখন আমাকে ইনস্টাগ্রামেও ফলো করতে পারো, লিংক ডেসক্রিপশনে দেওয়া আছে। কালার করা হয়ে গেছে, এবার কাগজটিকে ভালো করে শুকনো করে নেব। এখন একটা চৌকো বক্সের ঢাকনার মধ্যে একটা উলকে কয়েকবার পেঁচিয়ে নিলাম, প্রায় 30 টাইমস। এবার সেটাকে একটা তুলি বা একটা কাঠির মধ্যে নিয়ে নিচ্ছি এবং ভালো করে সুতো দিয়ে বেঁধে নেব। নিচটা আমি সমান করে কেটে নিচ্ছি। এখন একটা সূচের মধ্যে কিছুটা উল পরিয়ে নিয়েছি এবং সেটার নিচে ভালোভাবে কয়েকবার গিট মেনে নিলাম। এবার যে লটকানগুলো আমি বানিয়েছিলাম উল দিয়ে, সেগুলো একটার পর একটা আমি গেঁথে নেব। কালার পেপারের একটি টুকরোকে আমি রোল করে নিচ্ছি এবং শেষ প্রান্তটা গ্লু দিয়ে আটকে নিলাম। এভাবে আমি 4টি পেপার স্টিক বানালাম। যে ড্রয়িংটি আমি আগেই করে রেখেছিলাম তার ব্যাক সাইডে আমি মোটা কার্ডবোর্ডটি লাগিয়ে নিচ্ছি। যে পেপার স্টিকগুলো আমি বানিয়ে নিয়েছিলাম সেগুলি মাপ করে কেটে আমি এই বোর্ডটির পাশে লাগিয়ে নেব। যে উলের লটকানগুলো আমি আগে বানিয়েছিলাম সেগুলো ফেভিকুইকের সাহায্যে ব্যাক সাইডে লাগিয়ে দিচ্ছি। ডবল সাইডেড ফোম সেলোটেপ লাগিয়ে নিলাম, যেগুলো দিয়ে আমি ওয়াল বা ডোরে স্টিক করতে পারবো। দেখো তৈরি হয়ে গেছে খুব সুন্দর একটি নেম প্লেট, বা তোমরা এটিকে ওয়াল হ্যাঙ্গিং হিসাবেও তৈরি করতে পারো। তোমাদের যদি আমার ভিডিওটি ভালো লেগে থাকে প্লিজ 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 বেশি বেশি করে লাইক করো, কমেন্টস করে আমাকে জানিও, সবার সাথে শেয়ার করো এবং চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। থ্যাংক ইউ।